আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট দই বড়া। খুব সহজেই মাত্র 10 মিনিটেই এই দই বড়া তৈরি করতে পারেন। আসছে সামনে রোজার মাসে, আমরা অনেকেই এই দই বড়া অনেক চড়া দামে বাইরে দোকান থেকে কিনে খেয়ে থাকি। এখন যেহেতু বাংলাদেশে লকডাউন চলছে, খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করতে পারেন ইনস্ট্যান্ট দই বড়া। ডাল বাটার ঝামেলা নেই, তবে আসল দই বড়ার থেকে এই দই বড়ার স্বাদ কিন্তু কোনো অংশে কম না। একবার বাসায় তৈরি করে দেখতে পারেন। পারফেক্টভাবে যেন দই বড়া তৈরি করতে পারেন এর জন্য সাথে আমি কিছু টিপস দিয়ে দিয়েছি। একটা কেটে দেখাই কেমন সফট হয়েছে, কেমন ইয়ামি হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরটা কত সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর ফুলেছে, সফট হয়েছে। এখানে আমি নিয়ে নিচ্ছি সুজি হাফ কাপ। কাঁচা সুজি নিয়েছি আমি, কিন্তু ভেজি নিইনি। এবার এখানে নিয়ে নিব হাফ কাপ বেসন। বেসন আমি একটু চেলে নিচ্ছি। এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য আদা পেস্ট। এবার সব উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিচ্ছি। এখানে আমার হাফ কাপ পানি লেগেছে সম্পূর্ণ পানিটা দিয়ে। এবার আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন এটা বেশ ঘন হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। চেষ্টা করবেন টক দই দেওয়ার জন্য। টক দই মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিট একটু ফেটে নিতে হবে। আমার একটু বেশ ঘন মনে হচ্ছে, এখানে আমি পানি অ্যাড করবো না, আমি টক দইয়ের পানি এখানে একটু দিয়ে দিচ্ছি একটু পাতলা করার জন্য। দেখতে পাচ্ছেন এটা বেশ বেশি পাতলাও না, বেশি ঘনও না, এমন ব্যাটার করতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চা চামচ। বেকিং পাউডার দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, জাস্ট একটু মিশিয়ে দিতে হবে। এভাবে মিশিয়ে দিলাম, রেডি হয়ে গেছে। এবার বড়া ভাজতে হবে। বসিয়ে দিয়েছি, আর তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, সামান্য গরম করতে হবে। একটা চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি, একটা মাপে হয় এই জন্য আমি একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। এটা ভাজতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে। এখানে কিছু বড়া হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলার কালার কি সুন্দর এসেছে, এমন করতে হবে। বড়া ভাজতে কিন্তু 2 থেকে 3 মিনিট সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। খুব সুন্দর কালার এসছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে খুব সুন্দর কালার আসলে উঠিয়ে নিবেন, দেখুন দেখতেই কত সুন্দর লাগছে। এবার উঠিয়ে নিচ্ছি। সব বড়া ভেজে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে। আমি যে মাপ দেখিয়েছি
এখানে সেই মাপে এতগুলা বড়া হয়েছে। আপনাদের এর বেশি কম হতে পারে, কারণ অনেক সময় আপনারা ছোট করে বানাতে পারেন, এর থেকে বড় করেও বানাতে পারেন। এবার এখানে লাগছে খাবার পানি। আমরা সাধারণত যে পানিটা খেয়ে থাকি এখানে সেই পানিটাই ব্যবহার করব। সামান্য লবণ, যেহেতু বড়ার ভেতরে আমি সামান্য লবণ দিয়েছিলাম সেই জন্য এখানে কম লবণ দিয়েছি, হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি সামান্য লাল মরিচের গুঁড়া। অনেকে আছে শুধু লবণ পানিতেই বড়াগুলো ভিজিয়ে দেয়, আমি এখানে সামান্য তেঁতুল দিব, সামান্য তেঁতুল। এভাবে পানিতে একটু গুলিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু দই বড়া খেতে অসম্ভব মজার হয়ে থাকে। শুধু লবণ পানি দিলেও হবে, তবে টেস্টটা একটু কম হবে। যদি এভাবে একটু মশলা দিয়ে তারপরে পানির ভেতর ভেজান, দেখবেন খেতে অনেক মজা হবে। এবার আমি বিচিটা উঠিয়ে নিচ্ছি। এবার একে একে সব বড়া দিয়ে দিলাম। আর এই বড়া কিন্তু আমি 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখবো, খুব বেশি সময় ভেজানো যাবে না, যেহেতু সুজি বেশি নরম হয়ে যাবে। 4 মিনিট পরে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন বড়া সব পানির নিচেই চলে গেছে। এতে বোঝা যাচ্ছে যে বড়াগুলোর ভেতরে খুব ভালোভাবে পানি ঢুকেছে, খুব সুন্দরভাবে ভিজেছে। এবার আমি আলতো হাতে এগুলা থেকে পানি বের করে নিব। এভাবে খুব বেশি চাপ দিতে যাবেন না, যেহেতু এটা নরম। এভাবে আলতো হাতে চাপ দিয়ে এক্সট্রা পানিটা বের করে নিতে হবে, খুব বেশি চাপ দেওয়া যাবে না। দই বড়ার জন্য এবার দইটা রেডি করে নিচ্ছি। এবার এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। প্রথমেই টক দই আমি একটু ফেটে নিচ্ছি, হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এবার এটা মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দই রেডি। আর এই দই কিন্তু একটু পাতলাই করতে হবে, বেশি ঘন করা যাবে না। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, তারপরেও দেখুন এটা বেশ পাতলা আছে, রেডি হয়ে গেছে। যে পাত্রে পরিবেশন করব সেই পাত্রে আমি ডেকোরেশন করে নিচ্ছি। প্রথমে বড়াগুলো দিয়ে দিব, উপরে দিয়ে দিচ্ছি দই, একটু বেশি করেই দই দিতে হবে। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ টক দই দিয়ে দিয়েছি। এবার সামান্য ভাজা জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য টমেটো সস। আর এই সসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। এবার এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার সস, এটা আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি তেঁতুলের সস ব্যবহার করছি, এই ধরনের তেঁতুলের চাটনি বাজারে কিনতে পাওয়া যায়। ডেকোরেশনের সাথে সাথেই পরিবেশন করবেন না, 10 মিনিট রেখে তারপরে পরিবেশন করবেন, চাইলে নর্মাল ফ্রিজে রেখেও পরিবেশন করতে পারেন। 10 মিনিট রাখলে বড়ার ভেতরে খুব ভালোভাবে টক দই ঢুকবে, খেতেও অনেক মজা লাগবে। তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট দই বড়া, খুব